খেজুর একটি অতি সুস্বাদু ফল, কিন্তু শুধু যে সুস্বাদু তাই নয়, সকালবেলা উঠে 2 থেকে 3টি খেজুর যদি আপনি খেতে পারেন, তাতে যে উপকার আপনি পাবেন, লাখ টাকা খরচ করলেও কিন্তু সেই উপকার আপনি পাবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এ। তাই আজকের ভিডিওতে এটাই বিস্তারিত জানাবো যে খেজুর খেলে আপনি কি কি রোগকে দূর করতে পারবেন আর কি কি উপকার হবে আপনার শরীরে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। খেজুর হলো পুষ্টি গুণে ভরপুর একটি ফল, যার পুষ্টিগুণ অসীম বলে শেষ করা যাবে না। খেজুরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এছাড়াও থাকে ভিটামিন এবং মিনারেলস। খেজুরে থাকে ভিটামিন B1, B2, B3, B5, A এবং ভিটামিন C, আর সেই সঙ্গে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অল্প পরিমাণে সোডিয়ামও থাকে। খেজুর খেলে খারাপ কোলেস্টেরলকে কম করতে সহায়তা করে। আর খেজুর এমন একটি খাবার যার মধ্যে কোন রকম কোলেস্টেরল থাকে না, তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা কিন্তু খেজুর অনায়াসেই খেতে পারে। এতে তাদের কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। খেজুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। যারা অ্যানিমিয়াতে ভুগছেন বা যাদের রক্তাল্পতা রয়েছে, তারা নিয়মিত খেজুর খান। খেজুর খেলে তাদের শরীরে আয়রনের চাহিদা পূরণ হবে এবং তাদের রক্তাল্পতা কিন্তু কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে কমে যাবে। খেজুর নিয়মিত খেতে পারলে রক্তাল্পতা কখনোই হয় না, আর যদি রক্তাল্পতা আপনার থেকেও থাকে, সেক্ষেত্রেও কিন্তু খেজুর খেলে আপনার রক্তাল্পতা কমে যাবে। খেজুর কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকেও খুব শক্তিশালী করে। খেজুর আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক রেখে আমাদের সম্পূর্ণ শরীরকে ঠিক মতো কাজ করতে সহায়তা করে, কারণ খেজুরের মধ্যে আছে পটাশিয়াম আর অল্প পরিমাণে সোডিয়ামও আছে, যা কিনা আমাদের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে খুবই সহায়তা করে। এছাড়াও খেজুর কিন্তু হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও খুবই কার্যকরী। হজম ক্রিয়াকে যেমন ঠিক রাখে, তেমনি বাওয়েল মুভমেন্টকেও কিন্তু একদম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং এর ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু একদম কমে যায়। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা কিন্তু নিয়মিত খেজুর খান। খেজুরের মধ্যে যে 3টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার একটি হলো ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড কিন্তু চোখের জন্য খুবই উপকারী। দৃষ্টিশক্তি যাদের দুর্বল তারা কিন্তু খেজুর খেতে পারেন। খেজুর খেলে তাদের দৃষ্টিশক্তি আরো বেশি প্রখর হবে। এছাড়াও খেজুরের মধ্যে থাকে ভিটামিন এ, যা রাতকানা রোগকে কম করতে সহায়তা করে। যদি নিয়মিত খেজুর খেতে পারেন তাহলে আপনার কোলেস্টেরল যেমন কম থাকবে, তেমনি হার্টও ভালো থাকবে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যাবে। আরো একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম ফ্ল্যাভোনয়েড। ফ্ল্যাভোনয়েডও কিন্তু নানা রকম উপকার করে থাকে। ফ্ল্যাভোনয়েড কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে খুব ভালো কাজ করে, তাই কোন রকম প্রদাহকে কম করার জন্য খেজুর অবশ্যই খেয়ে দেখুন। যে কোন রকম প্রদাহ, ব্যথা, বেদনা এই জাতীয় সমস্যা থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। এছাড়া ফ্ল্যাভোনয়েড কিন্তু ডায়াবেটিস কেও কম করতে সহায়তা করে। এই ফ্ল্যাভোনয়েড উপাদানটি অ্যালজাইমার্স রোগ কমাতে কিন্তু খুবই সাহায্য করে। এছাড়াও ফ্ল্যাভোনয়েড কিন্তু অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধ করতেও বিশেষভাবে কাজ করে। খেজুরের মধ্যে আছে আরো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আরেকটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার শরীরে যদি ব্যথা, বেদনা, জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস এই জাতীয় ব্যথা থাকে, সেক্ষেত্রে কিন্তু খেজুর খেলে আপনার এই সমস্ত রোগ কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে কম হতে থাকবে এবং একেবারেই কমে যাবে। খেজুরের মধ্যে আছে মাইক্রোবায়াল উপাদান, যা কিনা ইনফেকশনকে দূর করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে বিশেষভাবে সাহায্য করে। সেই কারণে নিয়মিত খেজুর খেলে নানা রকম সংক্রমণ থেকে আপনি কিন্তু দূরে থাকবেন। তাই খেজুর নিয়মিত খেলে আমাদের ইমিউনিটিও বাড়ে। যে কোনো রকম সংক্রমণকে এড়ানো সম্ভব যদি আপনি নিয়মিত খেজুরকে খেতে পারেন। অনেক গবেষণায় দেখা গেছে খেজুর নিয়মিত খেলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই যারা মা হতে চলেছেন তারা কিন্তু নিয়ম করে খেজুর খান। এছাড়াও খেজুর চুল পড়া বন্ধ করে। আয়রনের অভাবে আমাদের রক্তাল্পতা দেখা যায় এবং যে কারণে
মাথায় রক্ত চলাচল কম হতে থাকে, যে কারণে আমাদের চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই খেজুর যদি নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার চুল পড়া কিন্তু অনেক কমে গেছে। এবার বলবো যে খেজুর আপনি কটি করে দিনে খেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 4 থেকে 6টি খেজুর যদি খান, তাহলে তাদের এই সমস্ত সমস্যা কমে যাবে, সেই সঙ্গে তাদের কিন্তু ওজনও হ্রাস পাবে। নিয়ম করে আপনি 4 থেকে 6টি খেজুর প্রত্যেক দিন খান, দেখবেন আপনি 7 দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।